Global Business Television. Connect your business to the world. ভাইস চেয়ারম্যান বেঙ্গল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এবং আমি বর্তমানে সার্ক চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর প্রেসিডেন্ট। আমি ফর্মার প্রেসিডেন্ট বিসিসিআই। বেঙ্গল গ্রুপ আমরা বিভিন্ন ব্যবসার সাথে সম্পৃক্ত। আমাদের আমরা অনেকগুলি সেক্টরের সাথে কাজ করি, বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে প্রোডাকশনের সাথে সম্পৃক্ত, টেক্সটাইল, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, মিডিয়া, প্লাস্টিক, বিভিন্ন সেক্টর, ফুড সাথে আমরা জড়িত। সারা পৃথিবীতে বাংলাদেশের এখন প্রায় 70 লক্ষ লোক দেশের বাইরে কাজ করে, তারা কিন্তু আমাদের জন্য ফ্রাইড। আমাদের এক্সপোর্টের পরেই তারা যে টাকাটা পাঠাচ্ছেন আমাদেরকে, সেটাই আমাদের একটা মানে স্ট্রেংথ বাংলাদেশের ইকোনমির। গার্মেন্টসটা আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন, মেইন স্ট্রিমে বাংলাদেশের গার্মেন্টসগুলি বিক্রি হচ্ছে। আপনি যেখানে যাবেন দেখবেন যে বাংলাদেশের গার্মেন্টস, এখন বাংলাদেশে কিন্তু অনেক ভালো ভালো প্রোডাক্ট হচ্ছে। যেমন আমাদের সিরামিক ইন্ডাস্ট্রি, আমাদের ওয়ার্ল্ড ক্লাস সিরামিক প্রোডাক্ট হচ্ছে, আমাদের প্লাস্টিক প্রোডাক্ট ওয়ার্ল্ড ক্লাস হচ্ছে, আমাদের আমাদের লেদার প্রোডাক্ট, শু লেদার, এগুলি কিন্তু অনেক ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট হচ্ছে। আমাদের ইভেন ইলেকট্রনিক্স আমরা এখন এক্সপোর্ট করছি, ওয়ার্ল্ড ক্লাসের প্রোডাক্ট হচ্ছে। আমাদের লাইট ইঞ্জিনিয়ারিং, আমাদের সাইকেল ইউরোপে $500 বিক্রি হয়, আমাদের সিরামিক হ্যারোডসে মতো স্টোরে বিক্রি হয়। তো হোয়াই নট, মানে আমরা কেন এগুলি নিয়ে আগাতে পারছি না? শুধু আমাদের টোটাল এক্সপোর্টের অনলি 82% হচ্ছে আমাদের গার্মেন্টস, 18% হচ্ছে আমাদের সব কিছু মিলিয়ে। তা আমি মনে করি এই যে এনআরবি এরা যারা আছেন এবং যারা নেতৃত্ব দিচ্ছেন, এনআরবি চেম্বার যেটি হয়েছেন, তারা এই সকলভাবে আমি মনে করি যে আমাদের যে সকল লোকাল বাংলাদেশি যে সকল অ্যাসোসিয়েশনগুলি আছে, চেম্বারগুলি আছে, এফবিসিসি আছে, তাদের সাথে লিঙ্ক করে, তাদের সাথে কাজ করে কিন্তু আমরা এই জায়গায় আমাদেরকে আগাতে পারি। এখন অনেকগুলি তো আমাদের স্পেশাল ইকোনমিক জোন হচ্ছে এবং সরকারও চাচ্ছেন যে স্পেশাল ইকোনমিক জোনগুলিতে আমাদের ইনভেস্টমেন্ট আসুক, ফরেন ইনভেস্টমেন্ট। সো ফরেন ইনভেস্টমেন্ট, আমাদের একজন এনআরবি যদি আসে, সে কিন্তু ফরেন ইনভেস্টমেন্টই হবে। তো তারা কিন্তু, আমি মনে করি তারা ইচ্ছে করলে একটা স্পেশাল ইকোনমিক জোন নিতে পারে এনআরবিদের জন্য আলাদা করে। এখন অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং আছে আমাদের মানে এনআরবিদের মধ্যে, আমরা যখন তাদের সাথে কথা বলি তারা অনেক বলে যে সহযোগিতা পায় না, এনে পায় না। তো আমি মনে করি যে আমাদের যেসব চেম্বারগুলি হয়েছে বা চেম্বারগুলি আছে, এনআরবি চেম্বার বা আমাদের এফবিসিসিআই, আমাদের অন্যান্য অ্যাসোসিয়েশন, তাদের সাথে যদি আমরা সরাসরি কাজ করতে পারি এবং সরকারের বিটা এখন কিন্তু অনেক উন্মুক্ত, অনেক জায়গাতে সরকারও এখন চেষ্টা করছেন, কাজ করছেন যে রেড টেপ যেগুলি মানে লাল পিটার দূরত্ব আস্তে আস্তে কমিয়ে এই জায়গায় কাজ করার জন্য। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর এবং সরকারের যে 2041 সালে আমরা $1 trillion ইকোনমি হব, 2041 সালে আমরা উন্নত স্মার্ট বাংলাদেশ হব, আমরা যদি এই যাত্রায় যদি আমাদের এনআরবিদেরকেও নিতে পারি তাহলে এটা আরো সহজ হবে। আমি মনে করি যারা গ্লোবাল এনআরবি চেম্বার অফ কমার্সের যারা নেতৃত্ব দিচ্ছেন, তাদের উচিত হবে এই মেইন স্ট্রিমের লোকজনগুলিকে, রিয়েল লোকজনগুলিকে, রিয়েল ব্যবসায়ী যারা আছে তাদেরকে কানেক্ট করে, তাদেরকে একত্রিত করে যদি একটা প্ল্যাটফর্ম করতে পারে, ইট উইল বি ভেরি গুড। Powered by Global NRB Chamber, connect your business to the world.